দোকানে ঢোকার সময় কিন্তু স্প্রে করে ঢোকাবেন, আপনার দোকানে যদি কোনো বের হয় এই দায়িত্ব কিন্তু আপনার। বাইরে যাই হোক না কেন, নিজের দোকানকে আপনি সমাজে সুস্থ বজায় রাখতে হবে, আপনার দোকানে আপনার নিরাপত্তা বজায় রাখতে হবে। এই দোকানে কিন্তু বের হচ্ছে, এই এখানে দোকানদার কোথায়? আপনার দোকানের সামনে কিন্তু বের হচ্ছে, আপনার দোকানের সামনে যদি বের হয় বা আপনার দোকানের দায়িত্ব কিন্তু আপনার। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে কোনোভাবে, আর দোকানে ঢোকার সময় কিন্তু আপনি জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে, থাকুক স্প্রে ব্যবহার করতে হবে। আপনারা যারা একসাথে গাদাগাদি হয়ে বাচ্চা এবং শিশু নিয়ে, বাচ্চা এবং বাচ্চা শিশু বৃদ্ধ নিয়ে কেউ মানে মার্কেটে আসবেন না। এই দোকানের ভিতরে ঠিক আছে, ব্যবহার করতে হবে স্প্রে করা ছাড়া, কারণ দোকান ধরবে না। এখানে কিন্তু বের হচ্ছে, এখানে মানুষকে ভালো রাখতে হবে, আপনি অন্য কে কি করবো দেখার বিষয় না, আপনারটা আপনার ঠিক রাখতে হবে। প্রত্যেকটা দোকানে আপনার দোকানে বলতেছি, আপনারা যেভাবে দাঁড় করেন চেয়ার দোকানে বলবেন তারা কাপড় দেখবে কিনবে, হ্যাঁ সেটা ঠিক আছে, অন্যটা যেমন দেবেন আপনার নিজেরটা আপনাকে মানতে হবে, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কেউ এটা করার চেষ্টা করেন, আপনারা সবাই মিলে একটা চেষ্টা করেন এই গলি থেকে আপনার সুন্দর পাইছেন।
সামনে রাখা থেকে যদি একসাথে সামনে রাখতে পারেন তাহলে সুন্দর হবে জিনিসটা। ধন্যবাদ।